স্যার খাবো? জি স্যার। মনে করে আজকে মাছের খাবারটা কিন্তু নিয়ে আসতে হবে, নাহলে মহা বিপদ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি চল। আরে কি হলো স্যার? একজন গাড়ির সামনে উল্টা দিক হয়ে দাঁড়ায় রয়েছে স্যার। আরে নেমে গিয়ে দেখ না। জি স্যার। স্যার 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 স্যার। আরে কি স্যার 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 স্যার? গাড়ি স্টার্ট দে, জানা স্যার ডেঞ্জারাস একটা ঘটনা ঘটে গেছে। তো যে দাঁড়ায় রয়েছে তার তো পানি না স্যার, সয়াবিন তেল। থুকু থুকু স্যার, পেট্রোল পেট্রোল। হোয়াট? হ্যাঁ হোয়াট না স্যার, পেট্রোল দিলে ফুস করে চলে যায়। কি বলে? আচ্ছা স্যার ডেঞ্জারাস ঘটনা। ওই দেখেন স্যার। আসসালামু আলাইকুম রিজভী সাহেব, কেমন আছেন আপনি? তাই ছেলে, কে তুমি? কি চাও এখানে? সরো গাড়ি সামনে থেকে। আমি কে? আমি কে? আমি কে? আপনার ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করেন যান। আপনার কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য আমি 3 লাখ টাকা ঘুষ দিছি, 3 লাখ টাকা। আর আপনার ম্যানেজার কি করছে? আমার চাকরিটা খাইয়ে দিয়ে ও চাকরিটা ওর শালারে দিয়ে দিছে। এইটা আমি মেনে নিতে পারবো না। এইটা সমাধান আমি চাই। আমাকে এখন টাকা দিবেন আর নাহলে আমার চাকরি দিবেন। এটা একটা সমাধান আজকে করবেন, না হলে আমি এখান থেকে 1 ইঞ্চি নড়বো না। এই সকল ফালতু কথা বলার জন্য তুমি আমার গাড়ির সামনে দাঁড়িয়েছো? এক্ষুনি যদি পুলিশে কল দেই তাহলে বুঝবে মজা। একটা কল হলে আমি কিন্তু আমার শরীরে এক্ষুনি আগুন লাগিয়ে দিব। আপনাদের দুজনে ফোন ছুঁড়ে ফেলুন। ফেলুন বলতেছি, ফেলুন। স্যার দেখ ফোন। আজকে এই মুহূর্তে আপনার কাছে 2টা অপশন আছে। হয় আমাকে চাকরি দিবেন, না হলে আমার টাকা ফেরত দেবেন। নাইলে আমি কিন্তু। তা নাহলে কি করবি? শরীরে আগুন জ্বালায় দিবি? জ্বালা। ওকে রিজভী সাহেব, আপনার ড্রাইভার যেহেতু বলছে তাহলে আমি গায়ে আগুনটা লাগাই দিতেছি। এই যে পেট্রোল ঢালা শেষ। এখন দাঁড়ান কি করি। লাইটারটা তো আগুন ধরতেছে না। এই না দেখো বাবা, তোমার পোস্টে তো জয়েন হয়ে গেছে। আর কিছুদিন পর ভ্যাকেন্সি হলে তোমাকে ডাকবো, ঠিক আছে? যাও। হ্যাঁ সোনা বাবা, লক্ষ্মী বাবা। না না তা হবে না। আপনি এই কোম্পানির মাথা, এর সমাধান আপনাকে এখনই করতে হবে। হয় আমাকে টাকা দিবেন, না হলে আমার চাকরি দিবেন। আর কোনো কথা শুনতে চাই না। বাবু। হ্যাঁ স্যার। আমার শরীরটা কেমন জানি করছে রে স্যার। ওর মাথাটা ঘুরছে। দেখো বাবা, তোমার টাকা পয়সার ফেরতের ব্যাপার তো, আর এটা একটা অফিসিয়াল প্রসিডিউর আছে, একটা অফিসিয়াল লেনদেন আছে। তুমি বরং অফিসে আসো, সেখানে আমরা কথা বলবো, ঠিক আছে বাবা? না 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 তা হবে না। আমাকে একটা চাকরি দেন, নাহলে আমার একটা বিয়ে করাই দেন। পারবেন? পারবেন? কি কি বলছিস সব? এই ছেলে, বিয়ে কি মামা বাড়ির আবদার যে বললেই হয়ে গেল? তোমার একটা দাবি ও মেনে নেবে না, তুমি যা পারো করো। ওকে, তাহলে আপনিও শুনে রাখেন মিস্টার রিজভী, আজকে আমার এই আত্মহত্যার জন্য আপনি দায়ী থাকবেন। এই যে আপনার গাড়ির উপরে আমি উঠে বসলাম, এখন আমি আমার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগাই দিব। স্যার আপনি কি পানি খাইবেন? আরে আমার পানি দেওয়া লাগবে না। লতিফকে ফোন কর। ফোন করবো স্যার। ফোন তো নাই, ওই যে ফোন নাই তো, ওই যদি আসলাম না। ফোনটা কেন ধরছে না? কতবার ফোন দিয়ে যাচ্ছি। বলছিলি? আফা আপনি তো বলে দিছেন, আমি আর কি বলবো? ও হ্যাঁ তাই তো, আমি তো আব্বুকে বলে দিলাম। দেখ না আব্বুকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোনই ধরছে না। আমার আরেকটা জিনিস আনতে বলার কথা ছিল, আবার একটু কল দিয়ে দেখেন। ঠিক বলেছিস, আবার দি। ফোনটা যে কোথায় রাখে আব্বু। বিশিষ্ট ব্যবসায়ী রিজভী সাহেবের বাসার সামনে একজন যুবক আত্মহত্যার জন্য এসেছে, তার সারা গায়ে পেট্রোল ঢেলে রেখেছে। তা আমরা দেখতে পাচ্ছি তার হাতে একটি লাইটারও আছে, তো লাইটারটি জ্বলে গেলে বিপদ। আমি লাইভে মানুষ পুড়ে যাওয়া দেখাতে পারবো কিনা আমি একটু ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে জেনে নিচ্ছি। হ্যালো ভাইয়া, লাইভে মানুষ পুড়ে যাওয়ার দৃশ্যটি দেখাতে পারবো? খবর পুলিশের খবর দে। দিমু কেমনে, ফোন তো কাছে নাই। স্যার রিজভী সাহেব, আপনার কাছে দুটো অপশন, এখন আপনি বলেন আপনি আমাকে কি দিবেন, আই মিন চাকরি নাকি টাকা। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। লেটস রেডি, 1 2 3। কি ব্যাপার, আপনারা কোনো কথা বলছেন না কেন? তার মানে আমাকে মরতে হবে? ওকে ঠিক আছে, আমি তাহলে লাইটারটা কি নষ্টই হয়ে গেল? স্যার আপনি কি ঘুমাইলেন? স্যার না স্যার, ঘুমায় থাকেন ঘুমায় থাকেন, যে বিপদটা পড়ছে বাবারে বাবার, আপনার ঘুমায় থাকাই ভালো। স্যার আপনার কাছে তো লাইটার আছে? ও তো জানে না, যদি যাই না ফেলায়, যদি জানে ভিতরে লুকায় রাখে। না না নাই আমার স্যার, ঘুমান ঘুমান। ভাই সব, আমি আমার দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে নড়বো না, এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আমাকে রেস্কিউ করতে আসবেন না। এই যে রিজভী সাহেব, আপনি ভাববেন না যে আমার কাছে আর লাইটার নাই, আমার কাছে কিন্তু আরেকটা লাইটার আছে আমার পকেটে রাখা, ওটা টিপ দিলে টুপ করে চলে উঠবে। এই যে রিপোর্টার ভাইরা, আপনারা আমাকে রেস্কিউ করতে আসবেন না। আমি যদি আমার আশেপাশে কোনো রেস্কিউ টিম দেখি, আমি কিন্তু লাফ দিয়ে গাড়ির ভেতরে ঢুকে শরীরে আগুন লাগাই দিব। কি ব্যাপার, আপনারা কেউ কথা বলছেন না কেন? আপনাদের নীরবতা কিন্তু আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আপনারা চান যে আমি মরে যাই? ওকে তবে তাই হোক, তবে তাই হোক। লাইটারটা কই? লাইটার কি হইছে? আরে কি হইছে মানে, তোর বাসার সামনে একটা ছেলে আত্মহত্যা করতেছে আর তুই বলস কি হইছে মানে? আরে ওই ছেলেটা বলছে ওরে নাকি চাকরি দেয় নাই, কিন্তু মামা আমার তো মনে হইতাছে তোর সাথে কোনো গ্যাঞ্জাম আছে। আরে দূর, আমার বাসার সামনে প্রশ্নই আসে না। দোস্ত তুই বাইরে গিয়ে দেখ, একটা স্মার্ট ছেলে গায়ে পেট্রোল ঢেলে দাঁড়ায় আছে। তুই প্লিজ মামা তাড়াতাড়ি যা প্লিজ। আচ্ছা আমি দেখছি। কিরে কুলসুম, আমাদের বাসার সামনে নাকি কি সব ঘটনা ঘটে যাচ্ছে, আজকে আমাকে জানালি না? আপামনি আমি তো মাত্র খেয়াল করে আসলাম আপনারা বলার জন্য। এই আবার কোন পাগলের আমদানি! যাই হোক ভাই শোনেন, আমি আপনাদেরকে যে সময়সীমা দিয়েছিলাম ওই সময়সীমা শেষ। এখন আমি আপনাদেরকে যে খেলাটা দেখাবো এটা জাস্ট আপনারা চেয়ে দেখবেন, কারণ আপনাদেরকে এতক্ষণ আমি যে লাইটারটা দেখাইছি সেটা ছিল একটা নষ্ট লাইটার, সেটা ইউজ করছি আপনাদেরকে ভয় দেখানোর জন্য। এখন আমি আমার আসল লাইটারটা বের করব, এখন আমি মরে যাব, আর আমার এই মৃত্যুর জন্য তাই থাকবেন আপনি আর আপনার ম্যানেজার লতি আর ওইসব রিপোর্টাররা, যেসব রিপোর্টাররা আমাকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আমি মরতে যাচ্ছি, তারপর আমাকে আটকাইতে আসে নাই, আমার দাবি হাসিল করতে আমাকে সাহায্য করে নাই, এমনকি ওরা আমাকে পাশের কোনো পুকুরে নিয়ে চুবায় চুবায় ক্লিন করার চেষ্টা করে নাই। ছি ছি, এত নির্দয়! বাবু হ্যাঁ, আমার মেয়ে আবার এর মধ্যে এলে গেল, এই পাগলটা তো ওকে মেরে ফেলবে। আপনার নাম কি? আমি ডানা। আব্বু, তুমি যেহেতু জানোই যে এই পাগলটা তোমার মেয়েকে মেরে ফেলবে, এই অপরিচিত লোক বাসায় কিভাবে ঢুকলো? মা মা আমি কিছু জানি না, আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ আপা মানে মরুক্কা, সমস্যা নেই, আপনি মনে তো না খায় থাকবো। স্যার আবার আপনি কেন মরে যাবেন? আপনি বাইসে থাকবেন তাই না? আপনাকে তো সাহায্য করা দরকার, বাইসে থাকেন। একদম ঠিক আব্বু। মা 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 তুই এখান থেকে চলে যা। হ্যাঁ আমি এই পাগলটাকে পুলিশে দিয়ে ছাড়বো। পুলিশে দিতে হবে না, আমি চলে যাচ্ছি, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। যা পাওয়ার পেয়ে গেছি মানে কি পেয়েছো? আঙ্কেল আপনি ভয় পাবেন না, এতক্ষণ আপনাদের সাথে আমি একটু দুষ্টামি করছি, আমি তো একটু মজা করছি আপনাদের সাথে, বুঝেন না? এই যে পেট্রোল টেট্রোল যা বলছি না, এগুলো সব মিথ্যা কথা, এর পানি 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 দুষ্টামি করছি। পানি আব্বু, এই স্টুপিডটার সাথে তোমার কিভাবে পরিচয় হলো? আর ও আমাদের বাসা চিনলো কিভাবে? মা মা আমার কোনো দোষ নেই রে, আমি ওকে ঠিকানা দেইনি, সব হচ্ছে ওই লতিফের দোষ। আরে হ্যাঁ তুমি তুমি তো পাক্কা অভিনেতা, তুমি গায়ে পানি ঢেলে আমাকে অজ্ঞান পর্যন্ত করে ফেলেছো। আব্বু তোমার মতো লোকের অজ্ঞান তো হবেই, তুমি এখনো বসে আছো কেন? পুলিশে ফোন করো। অভিনয় করার আর জায়গা খুঁজে পায় না। আমি কিন্তু অভিনয় করি নাই, আমি কিন্তু টাকা দিছি, তবে 3 লাখ না 3000 দিছি। যাই হোক ওই 3000 টাকা দাবিও আমি আর রাখছি না, আমি এখন শুধু দানা খেয়েছি। হোয়াট? দানা যাই মানে কি বলছো তুমি? আমি তোমাকে পুলিশে দেবো। এই হাবু আমার ফোনটা, আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি। ওকে পুলিশে না দিয়ে আমি আজকে শান্ত হচ্ছি না। ফোন কই? পুলিশের ভয় দেখায় আমাকে, দেখেছিস কেমন করে হাসে? তুমি একটা তুমি ওকে আমি শাস্তি দিয়ে খাবো। আপনার ছেলেটা একটা পাগল। রিজভী সাহেব, আমাকে পাগল বলার আপনি কে? হ্যাঁ অবশ্য বলতে পারেন, এখন কিছু না হলেও কয়দিন পরে তো কেউ না কেউ হবে নি। তুই চুপ করবি? স্যার আমার ছেলে ক্ষমা করে দেন স্যার, আমি আরটিভি লাইভে সব কিছু দেখছি স্যার। আসলে ব্যাপারটা কি জানেন স্যার, ওর মাথার মধ্যে যখন যেটা চাপে তখনই সে ওইটা করে স্যার। স্যার জানেন স্যার, স্যার গত 1 মাস ধরে ওর ওই মাথার মধ্যে চাকরি করার শখ জেগেছে, এখন তাকে চাকরি করতেই হবে। স্যার ও আসলে একটা মানে এলোমেলো ছিল স্যার, আপনি ওর কথা কিছু মনে করবেন না স্যার, আপনি আমার ছেলেটাকে ক্ষমা করে দেবেন স্যার। শুনুন, আপনার ছেলেটা একটা বদ্ধ পাগল, যদি সম্ভব হয় ওকে ডাক্তার দেখান, আর ওর পকেটে যে লাইটারটা আছে ওটা নষ্ট, ওটা যেন নষ্টই থাকে। এবার তো পানি ঢেলেছে, এরপর যদি পেট্রোল ঢালে তখন শব্দ সবে কিন্তু আমাদের, কথাটা মনে রাখবেন। হ্যাঁ রিজভী সাহেব, আপনি না বেশি পটর করেন, কথা একটু কমায় বলবেন সব সময়। যাই হোক মাফ করে দিলাম। ডানা কেমন পছন্দ হয়েছে? ডানা আই লাইক ইউ, আমার তোমারে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে ভালো লাগছে মানে কি, একদম অন্তর থেকে মন থেকে অনেক ভালো লাগছে। আরে শোনো না, ডানা আই লাইক ইউ, আই লাইক ইউ। তোমাকে যদি আমি পাই এই জীবন আমি আর কিচ্ছু চাইবো না, আমার চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না, বাবার সম্পত্তি কিচ্ছু না, আমি শুধু তোমাকে চাই। ডানা ডানা আই লাইক ইউ, আই লাইক ইউ। আমি তোমাকে অনেক লাইক করছি বুঝছো, খুব ভালো লাগছে তোমারে আমার। অভিনেতা রে, এই স্টুপিডটার কথা আর একবারও বলবে না। হাবু, আব্বুর ফোন হয় পাওয়া যাচ্ছে না, তোমার ফোনটা কোথায়? আরে আমি তো ফোন দিতে চাইছিলাম, কিন্তু হইছে কি পাগলটা বলে যান ফোনগুলি যার যার সাইডে রেখে দেন। কি আর করব, আস্তে করে রাস্তার পাশে রেখে দিলাম। আরে মিয়া তুমি কিসের ড্রাইভার হইছো? কোনটা পেট্রোল আর কোনটা পানি সেটাই চেনো না। বাদ দাও আব্বু, তোর কি বেশি খারাপ লাগতেছে? তোমার রেস্টটা দরকার। ওই কুসুম ধর, আব্বুকে ধর। ওঠো ওঠো চলো। পাক্কা অভিনেতা, ড্রাইভার হইছে সে, পেট্রোল কোনটা পানি কোনটা সেটাই চিনে না। কি তুই একের পর এক এভাবে কলা খেতে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। আরে বাবা তুমি আসো আমার ঠান্ডা লাগা নিয়ে, আমি কত বড় একটা ধরা খেলাম, ওইদিকে তোমার কোনো হুঁশ নাই। তোরে কে বলেছিল 3000 টাকা দিতে? আমি বলেছিলাম তোকে টাকা দিতে? আরে ধুর, কে 3000 টাকা দিছে? আমি 1 টাকাও দেই নাই। টাকা টাকা দিসনি মানে? তাহলে ওই রিজভী সাহেবের বাড়ির সামনে এরকম অভিনয় করলি কেন? ভাইরাল হতে বাবা, ভাইরাল হতে। শোনো, রিজভী সাহেব যেই ভয় পাইছিল আরেকটু ভয় পেলে চাকরিও দিত বাপ ওটা। শুধু ঝামেলাটা পাকায় দিল আমার ডানা। আমার ডানা মানে? কি সব আবল তাবল বকছিস? আবল তাবল না বাবা, আমি ঠিকই বলতেছি। যা হওয়ার তো হয়ে গেছে, আমি তো প্রেমে পড়ে গেছি বাবা। এখন ডানাই আমার সব, আমার আর কিচ্ছু চাই না এই পৃথিবীতে, আমার শুধু ডানাকে চাই। ডানা আমার অক্সিজেন হয়ে গেছে বাবা। অক্সিজেন? কেন আর চাকরি করবি না? না, চাকরি বাকরি করার আর কোনো ইচ্ছা নাই। এখন আমি ডানার সাথে প্রেম করব, ডানার সাথে হাতে হাত রেখে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াবো, ঝালমুড়ি খাবো, ফুচকা খাবো, ভেলপুরি খাবো, এভাবেই জীবনটা পার হয়ে যাবে। মজা না? না, মোটেও মজা না। প্রত্যয়, তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান, তুই পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আর আমি একটা ছোট্ট চাকরি করি, তুই ছাড়া তো আমার আর কোনো কিছুই নাই, তুই হচ্ছিস আমার একমাত্র সম্পদ। কিন্তু আমি তো তোকে নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি বাবা। নো পেরেশানি বাবা, অনলি লাভ, আমি আর ডানা। যাই হোক, এসব কথা ছাড়ো, আমি একটু যাই ফ্রেশ ট্রেশ হই। আজকে বিকেলে আবার ডানার সাথে দেখা করতে যেতে হবে। তবে বাবা জানো, মানে ডানার সাথে আমার পরিচয়টা যদি আমার জাস্ট আর কয়েকটা দিন আগে হইতো না, এই চাকরির পেছনে ঘুরে ঘুরে আমি আমার জুতা নষ্ট করতাম না জানো। যাই হোক, বাবার আজকে বিকেল দেখা করতে যাচ্ছি। যাই, হ্যাঁ। কলা খাবা? না, আমার কলা খাওয়ার দরকার নাই, তুই খা। তোর যদি লাগে তাহলে বল, আমি আরো কয়েক হালি তোকে এনে দিই, খা, তুই বসে বসে খা। না ঠিক আছে, তুমি বসে বসে চিন্তা করো, আর আমি রুমে গিয়ে ভাবি যে আমি আমার ডানাকে কিভাবে পাবো। আচ্ছা, ঘটনা কি বলতো? আর ঘটনা, বাসার সামনে পাগল একটা ছেলে এসে ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনি? আপনার তো চিনলাম না। আমার পরিচয়টা পরে দেই, তার আগে তুমি আমাকে বলতো ভাই তুমি কে? আমি কে মানে? আর এই যে ডানা, কি হয় তোমার? ডানা আমার ফ্রেন্ড। ও, জাস্ট ফ্রেন্ড? না না, দেখেই বুঝছিলাম যে জাস্ট ফ্রেন্ডই হবে, আর কি হবে। ভাই, ও আমার জাস্ট ফ্রেন্ড না কি, সেই হিসাব কি আপনাকে দিতে হবে? কতদূর গেছে? হ্যাঁ, বেশি দূর যায় নাই তো। মানে ধরেন যে আপনার আর আমার ভিতরে যে ডিসটেন্সটা আছে ওইটুকু নাকি? এই, তুই আমারে চিনোস না? আমি তোরা চিনি না, কারণ তুই আমারে চিনোস না। জ্বর এত তাড়াতাড়ি ছেড়ে গেছে? তুই এইটা নিয়ে এত ভাবিস না, আমি দেখছি, আমি তো একটা ব্যবস্থা করব, টেনশন করিস না। কি হয়েছিল মামুনি? রাখছি। খবরদার, তুমি আমাকে মামুনি ডাকবা না। তুমি অফিসে কিসের বিজ্ঞপ্তি দাও? হ্যাঁ, পাগল ছাগল লোকজন এসে জোটে। কি হয়েছে সেটা তো বলবি। সকালে সেই ছেলেটা আজকে আবার আমার পিছু নিয়েছে। বলিস কি? হ্যাঁ, ভাবসাব বুঝতে পেরে আমি তো সেখান থেকে চলে এসেছি, কিন্তু জিমি, জিমিকে ধরে জিমির পেটে ঘুষি দিয়েছে। এরপর থেকে জিমি কিচ্ছু খেতে পারছে না, সারাক্ষণ বমি করছে। আমার তো মনে হয় কোনো একটা নারী ভুড়ি প্যাচ খেয়ে গিয়েছে। না না আপা, 1-2 ঘুষিতে নারী ভুড়িতে প্যাচ লাগবে না। আমিও একটা ব্যাটারে ঘুষি মারছিলাম, 7টা ঘুষি মারছি। ও মা, পরের দিনে দেখি সোজা হাইটটা যেতেছে। কুসুম, তুই চুপ কর। ওই ছেলেটাকে তো শাস্তি দেওয়া প্রয়োজন, কিন্তু আমি না মা ঠিকানা জানি না। আব্বু, তুমি পুলিশকে জানাও, পুলিশই একমাত্র পারবে ওকে সোজা করতে। বদের হাড্ডি একটা। হ্যাঁ, এটা সত্যি বলেছিস, ওকে শাস্তি দেওয়া প্রয়োজন। কিন্তু আমি তো অফিসে কতগুলো গরু আর মহিষ পালি, ওরা এত লোভী যে ওরা জানেই না কার মাথার ব্রেন শর্ট আছে আর কার মাথার ব্রেন শর্ট নাই। কার শর্ট সার্কিট হয়েছে কার শর্ট সার্কিট হয়নি। আমি তো ওই লতিফকে সাসপেন্ড করে দিয়েছি। খুব ভালো কাজ করেছ আব্বু। এখন তুমি এই ছেলেটার একটা ব্যবস্থা নাও, ও কিন্তু আরো বেড়ে যাবে, আমি বলে দিলাম। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমার জ্বরটা মনে হয় আবার বেড়ে গেল। আবার একটু দে। আরে কি অবস্থা তোমার, কি করতেছো তুমি এখানে? তুমি এখানে কি চাও? আমি কি চাই মানে, তুমি আমাকে রেখে একা একা রেস্টুরেন্টে খেতে চলে আসছো, এটা তুমি খুবই অন্যায় করছো। আমি খুবই মাইন্ড করছি। আমি অন্যায় করেছি? হ্যাঁ। স্টুপিড কোথাকার, তোমার এমন ব্যবস্থা করব না সোজা হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই কিভাবে দাঁড়াবো? এভাবে এভাবে আমি তোমাকে ভ্যানিশ করে দিব। ওরে বাবা, তুমি কি জাদু জানো নাকি? দাও না দাও না, আমাকে একটু ভ্যানিশ করে দাও না, জাদু করে ভ্যানিশ করে দাও না প্লিজ। ওয়েটার 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 ওয়েটার, এই পাগলটাকে এখান থেকে নিয়ে যান, এই পাগলটাকে এখান থেকে নিয়ে যান। আমি চলে যাচ্ছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? বাবা না, আমার নাম প্রত্যয়, আমি ভালো আছি। আঙ্কেল আমার টাকাটার কোনো সুরাহা হলো? আমি তো লতিফকে বের করে দিয়েছি। ও যাবার সময় বলেছে ও নাকি তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। এই কথা শুনে আমি একেবারে ওকে ক্লোজ করে দিয়েছি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আঙ্কেল একটা সিঙ্গারা খাবেন? আমি তো বাইরের খাবার খাই না। স্যার যাবেন না? গাড়ির গ্লাসটা ভাঙলে জরিমানা কি তোমার বাবা দেবে? জি না, আমার বাবা দিতে পারবেন না, তিনি নিতান্ত গরিব মানুষ। তাহলে তুমি একটা কাজ করো, একটু ওইদিকে গিয়ে দাঁড়াও, আমি প্রত্যেকের সাথে নিরিবিলি একটু কথা বলবো। যাও। আঙ্কেল হ্যাঁ, একটা সিঙ্গারা খান। এমন করেন কেন? আগে তো অনেক খাইছেন, আজকে না হয় একটু আগের দিনে ফিরে গেলেন। না আমার না পেটে গ্যাস হয়। দেখছেন আঙ্কেল, আপনি বড়লোক হওয়ার সাথে সাথে আপনার ভেতরে নাড়ি ভুঁড়ি সবকিছু কেমন উইক হয়ে গেছে। আগে তো ঠিকই সারাদিন পার করে দিতেন একটা কলা আর একটা রুটি খেয়ে। তুমি এত কিছু জানো কিভাবে? আত্মীয়তা করতেছি আর খোঁজ খবর নিব না, সেটা তো হয় না আঙ্কেল। আপনার সমস্যা কি দেখবো, ছাত্র নিজেই একটা মহা সমস্যার মধ্যে পড়ে রয়েছে। ওই পোলাটা বড় একটা ইট নিয়ে আবার স্যারের গাড়ি থেকে নামাইছে, কেমনটা লাগে বলেন তো? কি বলো, তারপর কি করেছে? তারপর আবার কি করছে, মজাই মজাই সিঙ্গারা খাওয়াইতেছে। আল্লাহ জানে সিঙ্গারের মধ্যে কি না কি মিক্স করে দিছে। হোয়াট? আরে হোয়াট না হোয়াট না, এই পোলা সবাই একদম পাগল বানায় দিতেছে। হ্যালো হ্যালো, রে বাকি সবাই কোথায়? স্পেশাল ডে স্পেশাল গার্ল স্পেশাল উইশ। থ্যাংক ইউ। চলো কেকটা কাটি। শিওর। এই তুই এখানে কি করিস? কি আশ্চর্য কথাবার্তা, আমার প্রেমিকার জন্মদিন আর আমি আসবো না? আর এই যে কেকটা খাওয়ানো হচ্ছে ওকে, এই কেকে বৃষ্টিস আছে কিনা এটা আমি চেক করবো না? আমার ডানার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে? এই মেন্টাল ছেলে, তোর সাথে আমার কিসের রিলেশন? গত 3 বছর ধরে তুমি আমার সাথে লুকায় লুকায় প্রেম করতেছো। কয়দিন আগে বললা যে বাবার সামনে যাও, একটু ড্রামা করো, বাবাকে একটু ভয় দেখাও, আমি সবই করলাম। আর এখন এই ছেলেরে পেয়ে তুমি আমাকে বলতেছো তুমি আমাকে চেনোই না। শাট আপ, তোকে পুলিশে দিতে হবে। আই পুলিশে ফোন কর। পুলিশে কল করে কোনো লাভ নাই। শোনো না, তোমার আমার প্রেমের পূর্ব শর্ত ছিল যে আমাদের প্রেমটা সম্পর্কে কেউ জানবে না, কিন্তু আজকের এই ঘটনার পর আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, আমার সবার সামনে এই কথাটা বলতেই হলো। যাই হোক, আমার খুবই মন খারাপ হচ্ছে। আমি আজকে সারাটা দিন তোমার জন্য একটা কেক নিয়ে বসেছিলাম, তো কখন তুমি আসবা, তোমার সাথে একসাথে কেকটা কাটবো। আর এখানে এসে দেখি তুমি একটা ফালতু ছেলের সাথে এখানে কেক কাটতেছো। তোমার রুচি দেখে আমার বমি আসছে। চুপ, একদম চুপ। তোকে যে আমার কি করতে মন চাচ্ছে। এই যে বড় লোকের একমাত্র মেয়ে বলে পটানোর চেষ্টা চলতেছে না, উল্টাপাল্টা কেক টেক খাওয়ায় মেয়েটার ক্ষতি করার চেষ্টা হচ্ছে, তো বুঝছি তো আমি। না না, এই কেকে আমি কিছুই মিশাই নাই। হ্যাঁ, কেকে কিছু মিশান নাই? মিথ্যা কথা বলেন কেন? আমার তো অলরেডি মাথাটা কেমন কেমন যেন লাগতেছে, চোখের পাতাগুলো ভারী হয়ে আসতেছে। আল্লাহ, ও আমি তুই কেকে কিছু না মিশালে ওর কি হলো? আরে আমিও তো তাই ভাবতেছি। আর তুই যে প্রেম করিস ওর সাথে, তুই সেটা আমাকে আগে জানাইলেও পারতি। সেটা তো পরের কথা, বিশ্বাস করব না কেন? চোখের সামনেই তো ঘটনা ঘটে গেল। তো সত্যি বিশ্বাস হচ্ছে? তুই কে কে কিছু দিয়েছিস? হ্যাঁ, আমি কে কে ঘুমের ওষুধ মিশাইছি। শান্তি? হ্যাঁ, আমার ওর সাথে রিলেশন আছে। তুই শান্তি? একদম। তুই আমার সাথে দেখা করবি না, আমার সাথে কথা বলবি না। তোর মতো বন্ধু থাকা থেকে না থাকাই ভালো। আরে যা যা যা, যে বন্ধু বিশ্বাস করে না এমন বন্ধু থাকার দরকার নাই। এটা ভালো ছিল। আমাকে ভুল বুঝিস না প্লিজ, এভাবে বলছিস কেন? জিনিস চাই, দিতে পারবে তুমি? ওই প্রত্যয় নামের ছেলেটা, ওকে থানায় পাঠানোর ব্যবস্থা করো, ওর নামে মামলা করো। ও আমার লাইফটা হেল করে দিচ্ছে। আমাকে দেখে একটু ভয় পেয়েছে। ম্যাম, আপনি এই পিজাটা অর্ডার করেছিলেন। তুমি পিজা নিয়ে কি করো? আমি এই পিজা শপটাতে চাকরি নিয়েছি। কুসুম, পিজাটা নে, আর টেবিলের উপর টাকা আছে, টাকাটা নিয়ে আয়। রিকোয়েস্ট করব, রাখবেন? তার আগে তুমি বলো, তুমি এত সোজা হলে কেন? ও আচ্ছা, আমরা জিডি করেছি তাই সব পাগলামি বের হয়ে গেল। আমরা ভালো মানুষ তাই জিডি করেছি, অন্য কেউ হলে মামলা করতো। পাগল সাইজ করতে বেশি কাঠখড় পোড়াতে হয় না। আমি ক্ষমা প্রার্থী। আমি আসলে আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি অনেক বড় একটা বিপদের ভেতর দিয়ে যাচ্ছি, আর এই বিপদ সামলানোর মতো আমার কেউ নাই, আমাকেই সামলাতে হচ্ছে। আপনারা যে জিডিটা করেছেন, এটা যদি আমার দোকান মালিক জানতে পারে তাহলে আমার চাকরিটা থাকবে না। আমি রিকোয়েস্ট করবো আপনারা জিডিটা তুলে নেবেন। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন আমি আপনাকে আমার চেহারাটা দেখাবো। একটু দয়া করবেন আমার উপরে। আসি। আফামনি, এই স্যারের বাপ লইতে আসছে, আপনি কোনো জিডি টিডি তুললেন না। কুসুম, তুই দরজাটা বন্ধ করে দে, আমাকে আব্বুর সাথে কথা বলতে হবে। আসলে কারেন্ট শকে ওর মা মারা যায়। ওর মা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 7 বছর। ওর মা মারা যাবার পর আমার ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে গেল। মাঝে মাঝেই খুব বেশি পাগলামি শুরু করে দিত, বাসার সবকিছু ভাঙচুর করত, স্কুলে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে মারামারি করত। ও যেখানেই যেত কোনো না কোনো একটা ঘটনা ঘটাতো, আর সেই জন্যে সবাই ওকে খুব খারাপ চোখে দেখত। বড় হবার পর ও বেশ ঠান্ডা হয়ে গেল, দেখে আমি খুব খুশি হলাম। মনে হয় আমার ছেলেটা ভালো হয়ে গেল, কিন্তু না, ওর প্রচণ্ড জেদ হলো। যখন যেটা মনে হতো তখন ও সেটাই করতো। হয়তো আজকে তার মনে হলো সারা রাত জেগে ও পড়বে, পড়তো। আবার কখনো মনে করতো যে আজকে সারাদিন ঘুমোবে, ঘুমোতো। সেভাবে করেই অ্যাবনর্মাল ভাবে ও কাজগুলো করে যাচ্ছে। ওকে ভালো কোনো ডাক্তার দেখাননি? হ্যাঁ মা, দেখিয়েছি। মানসিক সমস্যা দেখে সে হঠাৎ করেই ভালো হয়ে যায় বা ভালো আছে, আবার কখনো হঠাৎ করেই পাগলামি শুরু করে দেয়। ভালো চিকিৎসা, ভালো কাউন্সিলিং এর দরকার, কিন্তু এগুলো করতে হলে তো অনেক টাকার দরকার। আমি ছোট একটা জব করতাম, আসলে এত কিছু করা আমার পক্ষে। দেখুন, প্রত্যাশা তো আপনার ছিল না, আমারও ছিল। ওর যা মন চাই করুক, একদম টেনশন নেবেন না, আমি তো আছি। আঙ্কেল, ও সাডেনলি জবটা নিল কেন? জেদ থেকে? না রে মা, জবটা আসলে বাধ্য হয়ে নেওয়া। এই জবটা নেওয়া ছাড়া যে আর কোনো উপায় ছিল না। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, আমার চাকরিটা চলে গেল, আমার হাটে একটা ব্লক ধরা পড়ল। তারপর থেকে আমি আর কোনো কাজ করতে পারি না, বাধ্য হয়ে গেল চাকরিটা। মানে মানে আমাকে আরো ভালো চিকিৎসা করানোর জন্য আরো অনেক টাকার দরকার, তাই না? তাছাড়া প্রতিদিন তো ওষুধ আছে, আমার প্রেশার, আমার ডায়াবেটিক্স, এত রোগ নিয়ে একজন রোগীর বাঁচার জন্য তো অনেক খরচের ব্যাপার। আর সেই জন্য আমার ওই আধা পাগল ছেলেটা একটা ফুড ডেলিভারির কাজ নিয়েছে। তারপর ইদানিং তার আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সে সব স্মৃতি ভুলে যায়। দেখা যায় যে হঠাৎ করে সবকিছু মনে হয়, আবার হঠাৎ করে সবকিছু ভুলে যায়। আর হয়তো বা সেই জন্যই ওর এই ফুড ডেলিভারির চাকরিটা আর থাকবে না। এই ভুলে যাওয়ার কারণেই প্রায় সময় কাস্টমারের সঙ্গে ভাগ বিতণ্ডা, মানে ঝগড়াঝাটি হয়। কাস্টমাররা অনেক খারাপ ভাষায় ওকে বকাবকি করে, এমনকি ওর গায়েও হাত তোলে। জানেন, ওরা মাঝে মাঝে মার খেয়ে বাসায় এসে আমার চোখকে ফাঁকি দিয়ে আড়ালে বসে কান্নাকাটি করে। এত কিছু কেন করে যাবে? শুধুমাত্র আমাকে সুস্থ করে তোলার জন্য। আমার ছেলেটা আসলে আপনাদেরকে অনেক জ্বালিয়েছে, অনেক জ্বালিয়েছে। যদি পারেন তাহলে আমার এই আধা পাগল ছেলেটাকে আপনি ক্ষমা করে দিয়ে যান। আমার ছেলেটাকে আপনি ক্ষমা করে দিয়ে। তোমার চোখের তারায় বোনা বিষণ্ণতার বারণ, আকাশ জুড়ে মেঘের হানা, এটাই যে এক কারণ। তোমার চোখের তারায় বোনা বিষণ্ণতার বারণ, আকাশ জুড়ে মেঘের হানা, এটাই যে এক কারণ। ফিরে গেছে আকাশ ধরে প্রেমের যত ফানুষ, তোমায় নিয়ে লিখছি গল্প অগোছালো মানুষ। ফিরে গেছে আকাশ ধরে প্রেমের যত ফানুষ, তোমায় নিয়ে লিখছি গল্প অগোছালো মানুষ। তোমার চোখের তারায় বোনা বিষণ্ণতার বারণ, আকাশ জুড়ে মেঘের হানা, এটাই যে এক কারণ। চোখ মেললেই ভোরের পাখি গান ভরেছে কত, পাপড়ি ছুঁয়ে ভরে দিয়েছ আমার ছিল যত ক্ষত। তুমি চোখ মেললেই ভোরের পাখি গান ভরেছে কত, পাপড়ি ছুঁয়ে ভরে দিয়েছ আমার ছিল যত ক্ষত। প্রত্যয়, একটু দাঁড়াবে? তোমার সঙ্গে আমার কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নেই। শোনো, তুমি ভালো মানুষ। পাগলরা ভালোই হয়। ঠোঁটে ঠোঁটে রাখি আধারে জোনাকি, কত কিছু আছে না বলা, গুটি গুটি পায়ে কি আছে উপায়, প্রেমে পড়া ছাড়ায় পথ চলা। ছুঁয়ে দিলে হাত মনের দোয়ার, লিখলো চিঠি এক নিমেষে, পড়ে নিয়ম দু চোখে এখন তুমি ছাড়া আর কিছু নেই। আদতে এলো চিঠি যখনই, ঠিকানায় নামে তোমারই, খামে বন্দি বায়না ভালোবাসা, প্রেমে নীলছে শহর ঘুরে আসবা। আঙ্কেলের শরীর এখন কেমন? আগের থেকে ভালো। আর তুমি? আমার সব ফ্রেন্ডদেরকে তো আমার থেকে আলাদা করে দিয়েছো। সেজন্য আমি সরি, আমাকে ক্ষমা করে দিও আর আমার জন্য একটু দোয়া করো। আমার সব ফ্রেন্ডদেরকে আমার থেকে আলাদা করার জন্য তোমাকে ধন্যবাদ। আমার জীবনে প্রকৃত বন্ধুকে সেটা আমি চিনে গিয়েছি। ভালো, ঠিক আছে, আমি উঠি, আমার একটু কাজ আছে। যাওয়ার আগে আমার কথার উত্তর দিয়ে যাবে? হ্যাঁ বলো। আমি কি সত্যি তোমাকে ভালোবাসি? এসব ইলিউশন কয়েকদিন পরে আর থাকবে না, যেমন এখন আমার নাই। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন লুকিয়ে রাখতে হয় না, কষ্ট পেতে হয়। এখন আবু তোমাকে ফোন করবে, ফোন করে যা যা করতে বলবে তোমাকে তাই করতে হবে। হ্যালো? জি স্যার। ইয়েস স্যার। ওকে ওকে স্যার। জি স্যার। জি জি ওকে স্যার। কি বললো? এখনই বাসা যেতে বললেন। ঠিক আছে চলো। আরে কে বলছে অ্যাক্সিডেন্ট হবে? হ্যাঁ, এত সোজা? আসুক না, কে অ্যাক্সিডেন্ট করতে আসবে? আশেপাশে একটা ইট নিব, নিয়ে একদম মাথা বরাবর মারবো। এতদিন পর তুমি এমন করছো কেন? কই এতদিন পরে, আমি তো প্রত্যেকদিন এরকম করি, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ আচ্ছা, এই তোমার ওই যে একটা ফ্রেন্ড ছিল না, ওই যে জিমিনা ক্রিমি কি যেন নাম, ওই যে একদিন পাগলামি করলাম, কেক টেক নিয়ে তো দুষ্টামি করলাম, ওই ছেলেটা কই? ওকে এখন দেখি না কেন? ওকে একটু নিয়ে আসতে পারবা? আমার কাছে একটু ড্রাইগে নিয়ে আসতে পারবা? ওরে একটা চট করে মারবো আমি। সর্বনাশ, ওর মাথা তো আবার খারাপ হয়ে গেছে, এখন কি করব? আব্বু দেখছো গাড়ি দাঁড়ায় গেছে। হ্যালো আব্বু, তুমি কোথায়? কোকোর মাথা আবার খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। প্রত্যয় আসো না, আসো আমরা বাসায় যাই, আসো।